হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু টিকিয়া করে তরকারি। দেখো, আলুটাকে শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে মেখে নিয়েছি, একটু পোস্ত বাটাও মেখে নিয়েছি। এবার আমি গোটা পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এবার আমি মেখে নিচ্ছি। এবার আমি দেখো পনির গ্রেট করে রেখেছি, পনিরটা দিয়ে দিচ্ছি। আর এটা বাইন্ডিং করার জন্য আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। দেখো একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে এবার দেখো টিকিয়ার মতন করে আমি তেলে ভেজে নিচ্ছি। এইভাবে তোমরা ভেজে নিও, এরকম বড়া করে ভাজলে খুব ভালো লাগবে খেতে। দেখো এই ভাজাগুলো হয়ে গেছে, সেটা আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। ভাজাগুলো দেখো আমার হয়ে গেছে, এখানে আমি তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি একসাথে মিশিয়ে নিলাম, এই জল দিয়ে গুলে নেব। দেখো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। টমেটো সস দিয়ে দিচ্ছি, চিলি সস দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে টিকিয়াগুলো আমি দিয়ে দেব। দেখো গ্রেভিটা হয়ে এসছে, এবার আমি টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা টিকিয়া করে খাবে, খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে করে খাবে, খুব ভালো লাগবে খেতে। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এগুলো খুব আস্তে আস্তে নামাবে, নাহলে ভেঙে যেতে পারে।
বন্ধুরা, যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।